পবিত্র রমজান মাসকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। 17 মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম। অভিযানে মূল তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির কারণে 3 ব্যবসায়ীকে 6,500 টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে গরুর গোস্ত ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমানকে মূল্য তালিকা না থাকায় 38 ধারায় 1,000 টাকা জরিমানা, মাছে ঘা থাকায় মাছ ব্যবসায়ী শ্রী নিতাই চন্দ্রকে 500 টাকা ও মুরগি জবাইয়ের স্থান অপরিষ্কার থাকায় 53 ধারায় তৈয়ব মিয়াকে 5,000 টাকা জরিমানা আদায় করেন। এ সম্পর্কে নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, 10 দোকানীকে সতর্কমূলক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিনিয়ত আমরা উপজেলার সকল বাজারে মনিটরিং করে আসছি। জনসাধারণের নিরাপদ খাদ্য গ্রহণের লক্ষ্যে রমজানে আমাদের অভিযান নিয়মিত চলবে। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার জানান, রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনাকে নিশ্চিত করার লক্ষ্যে রমজান মাস জুড়েই নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ সময় বাজারের 3 ব্যবসায়ীকে 6,500 টাকা জরিমানা করা হয়। এছাড়াও সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়। এবং মনিটর করে কোনো ভেজাল কোনো কিছু পাইলে তাদেরকে আমরা জব্দ করি, আটক করি এবং ক্ষতি করি, এবং প্রতি মাসে আমরা 4% মোবাইল কোড করি। মায়ের রমজান উপলক্ষে আমাদের মোবাইল কোড অব্যাহত থাকবে। এবং মনিটর করে কোনো ভেজাল কোনো কিছু পাইলে তাদেরকে আমরা জব্দ করি, আটক করি এবং ক্ষতি করি, এবং প্রতি মাসে আমরা 4% মোবাইল কোড করি। মায়ের রমজান উপলক্ষে আমাদের মোবাইল কোড অব্যাহত। গাজীপুর শ্রীপুর থেকে আলফা সরকার আকাশের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।